হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল ওয়ার্ল্ড বা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার আগে আমাদের জানতে হবে এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাসটা আসলে কি। আসলে আমাদের পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। তো এরকম প্রাণীর সঠিক সংখ্যা আমাদের এখনও জানা নেই, তবে আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যাটা বেড়েই চলেছে। তো এত বিশাল এই প্রাণীজগৎ সম্পর্কে জানা কিন্তু আসলে অত্যন্ত কষ্টসাধ্য, তাই সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণীজগৎকে জানার জন্য এর বিন্যাস্তকরণ বা শ্রেণীবিভাগ করা আসলে প্রয়োজন। তো বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো এই শ্রেণীবিন্যাস। তো প্রাণীদেহে বিভিন্ন বিদ্যমান বৈশিষ্ট্য, মিল অমিল, পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসটা করা হয়। সেই সাথে এদের বৈশিষ্ট্য অনুযায়ী এদেরকে বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। তো জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই প্রয়োজনের তাগিদেই বর্তমানে জীববিজ্ঞানে একটা স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, এর নামই হচ্ছে আসলে শ্রেণীবিন্যাস বিদ্যা। তো এবার আমরা জানবো এই শ্রেণীবিন্যাস বিদ্যার ধাপগুলো কি আর প্রজাতি এই জিনিসটা আসলে কি। কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয় এবং সে সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। তো শ্রেণীবিন্যাসবিদ্যা অবলম্বন করে এই কাজটা খুব সহজেই সম্ভব হয়। তো একটি প্রাণীকে আসলে শনাক্ত করতে হলে আমরা প্রধানত 7টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে এদেরকে আমরা ভাগ করি। তো এই ধাপগুলো কি কি? প্রথম হচ্ছে জগৎ বা কিংডম, তারপরে হচ্ছে পর্ব বা ফাইলাম, দ্বিতীয়ত হচ্ছে শ্রেণী বা ক্লাস, তারপর হচ্ছে এটাকে আমরা ভাগ করি বর্গ বা অর্ডারে, তারপর গোত্র বা ফ্যামিলিতে, দেন হচ্ছে গণ বা জেনাস, অ্যান্ড শেষে হচ্ছে প্রজাতি বা স্পিসিস। তো এই অনেক সময় আমরা আবার এই পর্বকে উপপর্ব বা সাবফাইলামেও ভাগ করে থাকি। তো খেয়াল করে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এই শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ মানে সবার শেষের ধাপ হচ্ছে কি, আমাদের এই প্রজাতি। তো এই প্রজাতির মাধ্যমে আসলে লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্তকরণ করা সম্ভব হয়, যেমন মানুষ, কুনো ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি। তো প্রজাতির নাম নির্ধারণের জন্য বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ পদ্ধতি অবলম্বন করা হয়। তো এই বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ আসলে কি? আসলে একটা জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয়, তো এই নামকরণকেই দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। তো শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াসের নাম হচ্ছে আসলে উল্লেখযোগ্য। এর মধ্যে প্রকৃতি বিজ্ঞানী যিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস, তাকে আমরা শ্রেণীবিন্যাসবিদ্যার জনক বলি, কারণ তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। তো এই বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়, যেমন মানুষের যদি বৈজ্ঞানিক নাম বলি সেটা হবে হোমো স্যাপিয়েন্স। তো তার মানে আমরা অলরেডি বুঝতে পারছি যে আসলে এই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা আসলে অনেক। তো তারপরেও আমরা পয়েন্টটাকে একটু জেনে নিই যে শ্রেণীবিন্যাসের সাহায্যে আমরা আসলে কী কী সুবিধা পাচ্ছি। শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে জানা যায়। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। প্রাণীকুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায় এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে। ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটছে বা ঘটছে তা সম্পর্কে ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকুলকে একটা নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ জ্ঞান অর্জন করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়, যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীকে 9টি পর্বে ভাগ করা হয়। তো তাহলে আমরা বুঝতেই পারছি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা আমাদের জীববিজ্ঞানে কতটা জরুরি। তো এই যে আমরা শ্রেণীবিন্যাস সম্পর্কে জানলাম, তো এখন আসলে শ্রেণীবিন্যাসটা আমাদের করতে হবে, মানে আমরা আসলে এখন জীবজগতের শ্রেণীবিন্যাসটা দেখব। হ্যাঁ, আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী আসলে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তো অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদেরকে 9টি পর্বে আবার ভাগ করা হয় এবং এই 9টি পর্বের প্রথম 8টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা হচ্ছে মেরুদণ্ডী। আমরা বিস্তারিত একটু এখান থেকে দেখে নিই। তো খেয়াল করো, প্রথমে হচ্ছে আমাদের সম্পূর্ণ জীবজগৎ। তো এই জীবজগৎকে আমরা 5টি রাজ্যে ভাগ করছি, সেগুলো কি? মনেরা, প্রোটিস্টা,
ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলে। আমরা কিন্তু এই ভাগগুলো আসলে আমাদের আগের শ্রেণীতে পড়ে এসেছি। তো এই যে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া, এর মধ্যে অ্যানিমেলিয়াই হচ্ছে প্রাণী জগৎ। তো বাকিগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারে কোনো কাজ নেই। তো এই যে অ্যানিমেলিয়া, এই অ্যানিমেলিয়াকে আমরা আবার 9টা পর্বে ভাগ করতে পারি। হ্যাঁ, তো পর্বগুলো কী কী? পর্বগুলো হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডরমাটা। তো এই 8টা আসলে হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়েছে। এবং সবার শেষে যে কর্ডাটা আছে, এই কর্ডাটাকে আমরা আবার 3টা উপপর্বে ভাগ করতে পারি, যথা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এবং এই ভার্টিব্রাটাকে আবার আমরা এই কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যথা সাইক্লোস্টোমাটা, কনড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। এই যে 7টা ভাগ, এরা সবাই হচ্ছে আসলে মূলত এদেরকেই আমরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে জেনে থাকি। একটা জিনিস বলে রাখা ভালো, পূর্বে প্রোটোজোয়া নামে একটা পর্ব ছিল, যেটা কিনা আসলে এই অ্যানিমেলিয়া বা প্রাণী জগতের অন্তর্ভুক্ত ছিল। তবে বর্তমান শ্রেণীবিন্যাসে এই প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা যে রাজ্য আছে আমাদের, সেই প্রোটিস্টা রাজ্যের একটা আলাদা উপরাজ্য হিসেবে স্থান দেওয়া হয়েছে। তাই আমরা এখানে আর প্রোটোজোয়াটা রাখছি না। তো এখন আমরা এই যে অ্যানিমেলিয়ার যে এই পর্ব, এই উপপর্ব এবং শ্রেণীগুলো আছে, এগুলো সম্পর্কে একটু একটু করে তথ্য জানব। তো সবার প্রথমে আমরা পর্ব দিয়ে শুরু করছি, অর্থাৎ পরিফেরা দিয়ে আমরা শুরু করি। তো পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ হচ্ছে প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বাস করে। তো এদের সাধারণ বৈশিষ্ট্য কী? এরা সরলতম বহুকোষী প্রাণী। এদের দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু দেহে প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র এদের থাকে না, যেমন স্পঞ্জিলা ও স্কাইফা। এরপর হচ্ছে পর্ব 2, অর্থাৎ নিডারিয়া। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। তো এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটে। এই পর্ব ইতিপূর্বে সিলেন্টারেটা নামে আসলে পরিচিত ছিল। তো এদের সাধারণ বৈশিষ্ট্য কী? এদের দেহ 2টি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটিকে এক্টোডার্ম এবং ভেতরের স্তরটিকে বলা হয় এন্ডোডার্ম। এরপর হচ্ছে দেহের ভেতরে প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বর থাকে, যেটাকে আসলে বলা হয় সিলেন্টেরন। তো এটা একাধারে পরিপাক এবং সংবহনের কাজ করে। এরপর হচ্ছে এক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক ধরনের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়, যেমন হাইড্রা, অবেলিয়া ইত্যাদি। তো এরপর হচ্ছে প্লাটিহেলমিনথেস। হ্যাঁ, এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বে বহু প্রজাতি অন্য জীবদেহে বহিঃপরজীবী হিসেবে বাইরে অথবা অন্তঃপরজীবী হিসেবে ভিতরে বসবাস করে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। এই পর্বের কোনো কোনো প্রাণী ভেজা ও স্যাঁতস্যাঁতে মাটিতেও বাস করতে পারে। তো এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী? এদের দেহ চ্যাপ্টা ও উভলিঙ্গ হয়, মানে স্ত্রীলিঙ্গ এবং পুলিঙ্গ দুটোই থাকে। এরপর হচ্ছে এরা বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী, এটা জানতেই তো পারলাম। দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত। এদের দেহে শোষক ও আংটা থাকে। দেহে শিখা অঙ্গ নামে বিশেষ ধরনের অঙ্গ থাকে, এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এবং এদের পৌষ্টিক তন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত। কেন? কারণ এরা আসলে জীবদেহে থেকে আসলে সম্পূর্ণ সরল খাবারটা সরাসরি গ্রহণ করে, যেটা আর তাদের পরিপাক করার প্রয়োজন পড়ে না, যেমন যকৃত কৃমি, ফিতা কৃমি ইত্যাদি। তো এরপর আছে পর্ব 4, অর্থাৎ নেমাটোরা। তো এই পর্বের প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বাস করে। এরা বিভিন্ন প্রাণী ও মানবদেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে, অনেকে একে নেমাথেলমিনথেস বলে। তো এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী? এদের দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত। পৌষ্টিক নালী সম্পূর্ণ। মুখ ও পায়ুছিদ্র উপস্থিত। শ্বসন এবং সংবহন তন্ত্র অনুপস্থিত। সাধারণত
একলিঙ্গ, এদের দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নেই। বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী যে ফাঁকা স্থান সেটাকে আসলে বলা হয় সিলোম, যেমন গোল কৃমি, ফাইলেরিয়া কৃমি ইত্যাদি। এরপর হচ্ছে অ্যানিলিডা বা পর্ব পাঁচ। হ্যাঁ, পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে। এই পর্বের বহু প্রাণী স্যাঁতসেঁতে মাটিতেও বাস করে, কিছু প্রজাতি আবার পাথর ও মাটিতেও গর্ত খুঁড়ে বসবাস করতে পারে। তো এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী? এদের দেহ নলাকার ও খণ্ডায়িত, নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে এদের এবং প্রতিটি অঙ্গে সিটা থাকে। সিটা আসলে চলাচলে সহায়তা করে, তবে যোগ যে প্রাণীটা আছে সেটাতে আসলে সিটা থাকে না। তো এদের উদাহরণ কি? কেঁচো, যোগ তো বলেই ফেললাম। তো এরপর হচ্ছে আর্থ্রোপোডা বা পর্ব ৬। এই পর্বটি প্রাণী জগতের সবচাইতে বৃহত্তম পর্ব। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী বা বহিঃপরজীবী হিসেবে বাস করে। বহু প্রাণী আবার স্থলে, স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। এ পর্বের অনেক প্রজাতি আবার ডানার সাহায্যে উঠতেও পারে। এদের মধ্যে ক্ষতিকর যে পোকাগুলো আছে তাদেরকে বলা হয় পেস্ট। তো এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী? এদের দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। মাথায় একজোড়া পুঞ্জাক্ষি বা অ্যান্টেনা থাকে, মানে সুর থাকে আর কি। এরপর হচ্ছে এদের নরম দেহ সাধারণত কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে। এদের দেহে রক্তপূর্ণ গহ্বর থাকে, যেটা আসলে হিমোসিল নামে পরিচিত। হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, যেমন প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া ইত্যাদি, এরা সবাই হচ্ছে আসলে আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে মলাস্কা বা পর্ব ৭। এই পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান ও স্বভাব বেশ বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে, প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে, কিন্তু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বনে, জঙ্গলে ও স্বাদু পানিতে বাস করে। এদের দেহ সাধারণত নরম, দেহটি শক্ত ম্যান্টল নামক এক প্রকার খোলস দ্বারা আবৃত থাকে। এরা পেশিবহুল ও মাংসল পা দিয়ে চলাফেরা করে, ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, যেমন শামুক, ঝিনুক ইত্যাদি। এরপর হচ্ছে একাইনোডোর মাথা। হ্যাঁ, এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদেরকে বসবাস করতে দেখা যায়। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না এবং এরা অধিকাংশই হচ্ছে আসলে মুক্তজীবী। তো এদের বৈশিষ্ট্যগুলো কী কী? এদের দেহত্বক কাঁটাযুক্ত, দেহ ৫টি সমান ভাগে বিভক্ত ও অরীয় প্রতিসম। যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই ভাগে ভাগ করা যায় না তাদেরকে অরীয় প্রতিসম প্রাণী বলে। যেমন এই যে তারা মাছ আমরা দেখতে পাচ্ছি, তুমি এটাকে একবার মাঝখান দিয়ে ভাগ করার পর আর যতবারই ভাগ করতে চাও না কেন, দেখবে তুমি সমানভাবে ভাগ করতে পারছো না, তাই এরা হচ্ছে অরীয় প্রতিসম। এরপর হচ্ছে এদের পানি সংবহন থাকে এবং নালীপদের সাহায্যে এরা চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা আসলে চিহ্নিত করা যায় না, যেমন তারা মাছ, সমুদ্র শসা ইত্যাদি। এইটাকে আসলে সমুদ্র শসা বলে, তোমরা হয়তো এইটা বিভিন্ন ভিডিওতে দেখে থাকতে পারো। এরপর হচ্ছে করডাটা। হ্যাঁ, এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে। এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে। জলচর করডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে, আবার বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী ও খেচর হয়। করডাটা পর্বে বহু প্রাণী বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়েও জীবনযাপন করতে পারে। তো এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী? এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নটোকর্ড অবস্থান করে। নটোকর্ড হলো আসলে পৃষ্ঠদেশে অবস্থিত একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অক্ষরায়িত অনেকটা হাড়ের মতো একটা অঙ্গ। তো এদের এই পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। স্নায়ুরজ্জুর সম্মুখ প্রান্ত স্ফীত হয়েই আসলে মস্তিষ্কে পরিণত হয়। আমরা কিন্তু আসলে আগের শ্রেণীতে স্নায়ুরজ্জু সম্পর্কে পড়ে এসেছি। তো এই মস্তিষ্ক করোটির মধ্যে সুরক্ষিত থাকে, মানে মাথার খুলির মধ্যে সুরক্ষিত থাকে, যেমন আমাদের মানুষের ক্ষেত্রে এটা হয়। এরপর কি? সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় ও গলবিলীয় ফুলকা ছিদ্র এদের থাকে, যেমন মানুষ, কুনো ব্যাং, রুই মাছ ইত্যাদি। তো এই করডাটা পর্বে কিন্তু আসলে আমরা আবার তিনটা উপপর্বে ভাগ করতে পারি। তো আমরা এখন উপপর্বগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে হচ্ছে উপপর্ব ১, অর্থাৎ ইউরোকর্ডাটা। হ্যাঁ, এদের বৈশিষ্ট্য কি?
এদের প্রাথমিক অবস্থায় ফুলকার অন্ধ্র পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ থাকে, শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে, আর তাই এরা কর্ডাটার অন্তর্ভুক্ত হয়েছে, যেমন অ্যাসিডিয়া। এই প্রাণীগুলো দেখতে খুব সুন্দর। এরপর হচ্ছে সেফালোকর্ডাটা। হ্যাঁ, এরা আসলে দেখতে অনেকটা মাছের মতো এবং সারা জীবনই এদের দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়, যেমন ব্র্যাঞ্চিওস্টোমা। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এই প্রাণীটার শেষে কী আছে, এরকম একটা লেজের মতো একটা অংশ বা ভেতরে একটা হাড়ের মতো একটা অংশ দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আসলে নটোকর্ড। এরপর হচ্ছে ভার্টিব্রাটা। হ্যাঁ, ভার্টিব্রাটা হচ্ছে আসলে উন্নত ধরনের কর্ডাটাভুক্ত প্রাণী। এই পর্বের প্রাণীটাই আসলে মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত, কারণ এদের নটোকর্ডই শক্ত কশেরুকাযুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয়। আমাদের পিঠে যে মেরুদণ্ডটা আছে সেটা আসলে এইভাবে পরিবর্তিত হয়েছে। তো জলজ ভার্টিব্রাটারা ফুলকার সাহায্যে, আর যারা স্থলজ ভার্টিব্রাটা তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে এই মেরুদণ্ডী প্রাণীদেরকে আবার 7টি ভাগে ভাগ করা হয়েছে, যথা সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। তো এবার আমরা এই 7টা শ্রেণী সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে সাইক্লোস্টোমাটা। হ্যাঁ, এদের বৈশিষ্ট্য কী? এদের দেহ লম্বাটে, মুখচিত্র গোলাকার এবং চোয়ালবিহীন। এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত এবং এরা ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়, যেমন পেট্রোমাইজন। এটা হচ্ছে আসলে পেট্রোমাইজন, যেটা খুব অদ্ভুত দেখতে। এরপর হচ্ছে কন্ড্রিকথিস। এই পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে। এদের কঙ্কাল তরুণাস্থিময়, মানে এক ধরনের নরম হাড় দ্বারা গঠিত। দেহ প্ল্যাকোয়েড আইস দ্বারা আবৃত এবং মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, তবে কোনো কানকো থাকে না, যেমন হাঙর, তারপর হচ্ছে করাত মাছ, হাতুড়ি মাছ ইত্যাদি। এরপর হচ্ছে অস্টিকথিস। হ্যাঁ, অধিকাংশই স্বাদু পানির মাছ হয় এরা। এদের দেহ সাইক্লোয়েড, গ্যানোয়েড বা টিনোয়েড ধরনের আইস দ্বারা আবৃত থাকে। মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে, ফুলকার সাহায্যে আসলে এরা শ্বাসকার্য চালায়। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে, যেমন ইলিশ মাছ, সি হর্স ইত্যাদি। এরপর হচ্ছে উভচর। হ্যাঁ, মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনে প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, আবার পরিণত বয়সে ডাঙায় বাস করেন, তারাই হচ্ছে আসলে উভচর। তো এদের বৈশিষ্ট্য কী? এদের দেহ ত্বক সাধারণত আইসবিহীন হয়, ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত হয়। এরা শীতল রক্তের প্রাণী এবং এরা পানিতে ডিম পারে এবং জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা দেয়, যেমন ব্যাং। ব্যাঙের ক্ষেত্রে কী হয় খেয়াল করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে একটা ব্যাঙের রূপান্তর। ব্যাং যখন একেবারে প্রথমে ছোট থাকে সেটাকে ব্যাঙাচি অবস্থায় থাকে, অনেকটা মাছের মতো, তারপর আস্তে আস্তে সে বড় হয় এবং সে আস্তে আস্তে জল থেকে স্থলে বাস করা শুরু করে এবং পরিণত ব্যাং হয়। তো এগুলোই হচ্ছে আসলে উভচর প্রাণীর উদাহরণ। এরপর হচ্ছে সরীসৃপ। হ্যাঁ, এদের বৈশিষ্ট্য কী? এরা বুকে ভর করে চলে এবং এদের 4 পায়েই 5টি নখরযুক্ত আঙুল থাকে, যেমন টিকটিকি, কুমির, সাপ ইত্যাদি। তো এরপর হচ্ছে পক্ষীকুল বা পাখি। এদের বৈশিষ্ট্য কী? এদের দেহ সাধারণত পালকে আবৃত থাকে, 2টি ডানা, 2টি পা এবং 1টি চঞ্চু বা ঠোঁট থাকে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় এরা সহজে উঠতে পারে। এরা উষ্ণ রক্তের প্রাণী। এদের হাড় শক্ত, হালকা ও ফাঁপা, যেমন কাক, দোয়েল, হাঁস ইত্যাদি, মানে বিভিন্ন পাখি আর কি। এরপর হচ্ছে স্তন্যপায়ী। হ্যাঁ, এদের বৈশিষ্ট্য কী? এদের দেহ লোমে আবৃত থাকে। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রমও আছে, যেমন প্লাটিপ্লাস, এরা ডিম পারে। তো স্তন্যপায়ীরা আবার উষ্ণ রক্তের প্রাণী। এদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। শিশুরা মাতৃদুগ্ধ বা মায়ের দুধ পান করে বড় হয় এবং এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, যেমন মানুষ, উট, বাঘ ইত্যাদি। তো এতক্ষণ ধরে আমরা আসলে বিভিন্ন প্রাণী সম্পর্কে বা বিভিন্ন শ্রেণী সম্পর্কে, বিভিন্ন পর্ব সম্পর্কে আমরা জানলাম। তো এই জিনিসগুলো আমরা এভাবে গুছিয়ে জানতে পারলাম, কারণ এগুলোকে আমরা শ্রেণীবিন্যাস পন্থা অবলম্বন করে শ্রেণীবিভাগ করেছি বলে। তো তার মানে আমরা বুঝতে পারছি যে শ্রেণীবিন্যাস পন্থা অবলম্বন করার কারণে বিভিন্ন প্রাণী এমনকি উদ্ভিদ সম্পর্কেও আসলে বিস্তারিতভাবে সহজে পর্যালোচনা করা যায়। তো আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।